নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে মুম্বাই সিটি এফসির একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার রাউলিন বর্জেস, তো রাউলিন বর্জেস 29 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট তার ইঞ্জুরির কারণে তিনি কিন্তু এবছর আইএসএলে সেইভাবে খেলতে পারছিলেন না। বাট এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে রাউলিন বর্জেস, তার কিন্তু একটা নি ইঞ্জুরি হয়েছে এবং যে কারণে তিনি কিন্তু এবছর আইএসএলটা মিস করতে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনছো, ইঞ্জুরির কারণে কিন্তু রাউলিন বর্জেস তিনি কিন্তু এবছর আইএসএলটা মিস করতে চলেছেন। এবং এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য মোটেও ভালো খবর নয়, বিকজ রাউলিন বর্জেস তিনি যথেষ্ট একজন অভিজ্ঞ মিডফিল্ডার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই ডিফেন্সিভ মিডফিল্ডার 29 বছর বয়সী মুম্বাই সিটি এফসির রাউলিন বর্জেস, তো তিনি কিন্তু এবছর আইএসএল খেলতে পারবেন না তার ইঞ্জুরির কারণে। তো এই ছিল প্রথম আপডেটটা। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্টবেঙ্গল কিন্তু তাদের দলে আনতে চাইছে একজন ভারতীয় ডিফেন্ডারকে। তো 23 বছর বয়সী একজন ভারতীয় ডিফেন্ডার জাস্টিন জর্জ, তো তাকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে এবং জাস্টিন জর্জ তার সাথে কিন্তু এসসি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এই 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার জাস্টিন জর্জ, তাকে কিন্তু তোমরা এবছর আইএসএলে এসসি ইস্টবেঙ্গলে দেখতে পেতে চলেছ। তো জাস্টিন জর্জ, তোমরা যদি তার কেরিয়ারটা দেখো, তিনি কিন্তু গোকুলম কেরালা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো টিমে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড প্লেয়ার এই ভারতীয় ডিফেন্ডার 23 বছর বয়সী জাস্টিন জর্জ। তো তাকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল তাদের দলে আনতে চাইছে। তো দেখা যাক ফাইনালি কী হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে জাস্টিন জর্জ তিনি এসসি ইস্টবেঙ্গলে এলে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সটা কতটা স্ট্রং হবে, তোমাদের কি মনে হয়? অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই আপডেটগুলো ছিল আইএসএলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে রাউলিন বর্জেসের ইঞ্জুরিটা এবছর আইএসএলটা খেলতে না পারা মুম্বাই সিটি এফসির জন্য কতটা খারাপ হতে পারে রাউলিন বর্জেসের না থাকাটা? অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি জাস্টিন জর্জ 23 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্ডার, তিনি এসসি ইস্টবেঙ্গলে এলে এসসি ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।